सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। जी सुभाष चंद्र बोस, देश बंधु चित्तरंजन दास एवं देशप्रिय जतींद्र मोहन सेनगुप्त एर सेल देखार पर आमरा एखन एगिए जाच्छि नेहरू सेलेर दिके। এই যে নেহরু সেল লেখা রয়েছে এক পাশে ইংলিশে আর আরেক পাশে লেখা রয়েছে বাংলায়। এটা হলো জওহরলাল নেহরু সেল। জওহরলাল নেহরু এখানে 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এইখানে কারাকক্ষে ছিলেন। প্রায় 80 দিনের মতো এখানে বন্দি হয়েছিলেন। জওহরলাল নেহরুর সেলের পাশে আরও একটি সেল রয়েছে, আর সেই সেলেতে 1989 সালের 1 টাকার কয়েন রাখা রয়েছে। আর ওখানে রয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তি রয়েছে। ইন্দিরা গান্ধী যখন নেহরুর সাথে দেখা করতে আসতেন তখন তিনি এই জায়গাতেই বসে থাকতেন, আর তাকে নেহরুর সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য বেশিক্ষণ টাইম কিন্তু দেয়া হতো না, জাস্ট দেয়া হতো 15 থেকে 20 মিনিট। এটা আগে ছিল আলিপুর জেলের গুদাম ঘর, এখন এটি লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। আমরা এখন প্রবেশ করছি এই জেলের যে গুদাম ঘর বা গোডাউন ছিল সেখানে। এটা যে আগে গুদাম ঘর ছিল তা কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আলিপুর জেলের ভিউটা সামনে রাখা রয়েছে, তাছাড়া আরও অনেক কিছুই রয়েছে এখানে। এখানে সারি সারি বই রয়েছে, আপনারা চাইলে সময় নিয়ে এখানে বসে বই পড়তেও পারেন, আর আপনাদের বই পড়ার সুবিধার্থে এখানে এসিও লাগানো রয়েছে। আমরা এখন বসে রয়েছি আলিপুর জেলের যেটা গোডাউন ছিল সেখানে, সেই গোডাউনই এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে, আর সেই লাইব্রেরিতেই আমরা এখন বসে রয়েছি। ক্ষুদিরামের ফাঁসি, লেখক সুনীল জানা।
খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? এই ওয়াচ টাওয়ার থেকেই ব্রিটিশরা নজর রাখত বিপ্লবীদের উপরে। কেউ এখান থেকে পালানোর চেষ্টা করার চেষ্টা করছে কিনা বা অন্য কিছু করার চেষ্টা করছে কিনা, সেই সমস্ত কিছু নজর রাখত ব্রিটিশরা এই ওয়াচ টাওয়ার থেকে। তো চলো এই ওয়াচ টাওয়ারে উঠে একবার তোমাদেরকে দেখাই যে এখানে কি আছে। এই যে এই জায়গা থেকেই ব্রিটিশরা এই জেলের বিভিন্ন প্রান্তের উপরে নজর রাখতেন। এই সব জানলাগুলি দেখতে পাচ্ছ তোমরা, এই সব জানলাগুলি দিয়েই তারা নজর রাখতেন বিভিন্ন প্রান্তের উপরে। এখানে কত বড় বড় আম হয়েছে, অনেক বড় বড় লেবু হয়েছে দেখতে পাচ্ছি, আর তার পাশে রয়েছে কয়েদিদের সব বড় বড় সেল, যেখানে আমাদের অনেক বিপ্লবীরা এখানে দিনের পর দিন কাটিয়েছে। মানিকতলা বোমা মামলায় যেই রকম বোমা ব্যবহার করা হয়েছিল, ঠিক সেই আকৃতিরই একটি বোমা এখানে তৈরি করে রাখা রয়েছে। আরও যে স্বাধীনতা সংগ্রামীদের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলো আমরা তোমাদের ঘুরে দেখাবো। এখন সবকটা খোলা নেই, লক রয়েছে, কিন্তু এই একটা আপাতত খোলা রয়েছে। তো এইখানে গিয়েই তোমাদেরকে ভিতরটা দেখাবো এখন। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমরা দেখতে যাচ্ছি কাজী নজরুল ইসলামের সেল। এই হলো কাজী নজরুল ইসলামের কারাগার। কাজী নজরুল ইসলাম এখানে কারারুদ্ধ ছিলেন। এর উপরেও একটা ফ্লোর রয়েছে, এখানেও কেউ থাকতো মনে হয়, বাট জায়গাটা এখন লক করে রাখা হয়েছে। মানে উপরে উঠার যে দরজা রয়েছে, সেই দরজাটা এখন লক করে রাখা হয়েছে। এটা হলো আর্ট গ্যালারি। তো চলো দেখি আর্ট গ্যালারিতে কি কি দেখার আছে। Oh,
এখানে 1949 সালে যে দুয়ানার যে কয়েন ছিল সেই কয়েনটা এখানে ছবি এঁকে এখানে বর্ণনা করা হয়েছে। আর 3 টাকার কয়েনও রয়েছে আশেপাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1951 সালের 1 টাকার কয়েন, এটা হচ্ছে দুয়ানার কয়েন 1949 সালের। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কয়েন। এখানে রয়েছে 1 পয়সা 1968 সালের, 1 আনা রয়েছে 1950 সালের, 1 রুপি 1951, স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, এই যে 1 টাকার কয়েনও দেখতে পাচ্ছি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে, এটা হলো মা দুর্গার ছবি, মহাত্মা গান্ধীর ছবি রয়েছে এখানে, এটা হলো 20 পয়সা 1970 সালের 20 পয়সা। এখানেও অনেক বিভিন্ন সালের বিভিন্ন পয়সার এখানে ছবি দেওয়া রয়েছে। এই হলো 5 পয়সা 1971 সালের 5 পয়সা। উপরে 10 পয়সা রয়েছে 1985 সালে, 2 পয়সা রয়েছে 1971 সালে, এখন আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সমস্ত মহিয়সী নারীদের যেইখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে সেই জায়গা দেখতে যাচ্ছি। এটা হলো দীনেশ গুপ্তর পিস্তলের আদলে তৈরি করা একটি পিস্তল। এটা হলো সেই রুম যেখানে ঋষি অরবিন্দ ঘোষকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে।
তো আমাদেরকে এবারে এখান থেকে এখন চলে যেতে হবে, টাইম শেষ হয়ে গেছে, টাইম আর হাতে নেই বললেই চলে, আমাকে বাড়ি ফিরতে হবে, অনেকটা দূর যেতে হবে আমাকে। তো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তো এখানকার যে ঐতিহাসিক যে জিনিসগুলো রয়েছে, জানি না এখানে কতদিন সংরক্ষিত করা থাকবে, বাট আমাদের দেশের শিশুরা যাতে ভবিষ্যতে দেশপ্রেমী হয়ে উঠতে পারে, তার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো আজকের মতো ভিডিওটা আপাতত এই জায়গাতেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সত্যি কথা বলতে এখানে এসে এক্সপিরিয়েন্স যা করলাম এটা কখনোই ভোলার নয়, এখানে একদম অনবদ্য এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে। আর আপনারাও এসে এই জায়গাটা ঘুরে দেখুন, আপনাদেরও ভালো লাগবে।